সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আশা করছি সবাই খুব ভালো আছো। গুড মর্নিং। তো সকাল সকাল শুরু করে দিচ্ছি আজকের ব্লগটা। সকাল বলতে হয় 9টা বা 9:30 বাজে এরকম, খুব বেশি সকাল নয় আর কি। যাই হোক, তো চলে এলাম, এখন আমরা ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তো অনেকক্ষণ ধরে আমাদের ডাকাডাকি চলছে, মানে 8টা থেকে বারংবার বলে যাচ্ছে যে আপনারা এসে আপনাদের ব্রেকফাস্টটা করে নিন, কারণ এরপরে আর কি এটা বন্ধ হয়ে যাবে। মানে ব্রেকফাস্টের পার্টটা ওরা গুটিয়ে দিতে চাইছে, মানে শেষ করতে চাইছে। তো সবার এসে দেখো, সবাই এসে খাওয়া দাওয়া ওদের শেষ হয়ে গেছে, আমাদের জন্য একটু বসে আছে। তো আমার আস্তে আস্তে 9:30, 9:15 প্রায় বেজে গেছিলো, তো এখন খেয়ে নিচ্ছি। কারণ হচ্ছে আমার লেট হওয়ার কারণটা একটু বলে দিই, সেটা হচ্ছে যে সবাই জানো যে ছোট একটা বেবি আছে আমার, তো ওকে একদম মানে ঘুম থেকে তুলে একদম স্নান ফান করিয়ে তারপরে আমি এসেছি। তার কারণ হচ্ছে যখন আমি বাড়ি থাকতাম তখন তো ওকে একটু দেরি করে স্নান করাতাম 10:30 থেকে 11টা, আর এখন যেহেতু বাইরে আছি আমরা ঘুরতে এসেছি, ওর যাতে কোনো কিছুতে দেরি না হয় ওরটা একটু আগে আগে আমি সেরে রাখি। তাহলে কি হয়, আমার একটু হাত খালি থাকে এবং আমি আমার মতন ফ্রিলি একটু আর কি সব কিছু করতে পারি। তো ওর স্নানটা কমপ্লিট করে দিয়ে ওকে একটু খাইয়ে দিয়ে মা বাবার কাছে দিয়ে এসেছি, তারপরে আমি নিজে এলাম এখন এখানে ব্রেকফাস্ট করতে। মা বাবা এসে অনেকক্ষণ আগেই ব্রেকফাস্টটা করে নিয়েছে, করে নিয়ে রুমে চলে গেছে। তো আমি বলেইছিলাম যে তোমরা আগে করে নাও, তারপরে আমরা যাব, পরে যাব। তো তাই করলাম, ওকে ততক্ষণ রেডি করছিলাম, ওর পটি করেছে, স্নান করালাম, তেল মাখালাম, এসব করতে করতে তো সময় যায়। তো সেই সব করে টোরে নিয়ে ওকে একদম স্নান ফান করিয়ে দিয়ে আর ওর দুধ ফুধ সমস্তটা রেডি করে দিয়ে মায়ের বাবার কাছে দিয়ে তারপরে আমরা ফ্রেশ হয়ে এলাম। তো এখন ব্রেকফাস্ট করে নিয়ে আমরা যাব এখন সুইমিং পুলে। তো ওর জন্য ওর কাজটা সেরে রাখলাম, সুইমিং পুলে গেলে কখন যে উঠে আসবো তার তো কোনো ঠিক নেই, ওই কারণে তারপরে আবার সমুদ্রে যাব স্নান করতে। তো এই সমস্ত প্ল্যান আছে বলে ওরটা আগে সেরে রাখলাম, তারপরে সমুদ্র থেকে আসার পর আবার ভালো করে স্নান করতে হবে, অনেকটা টাইম, ততক্ষণে ও খেয়ে অন্তত ঘুমাতে পারবে। তো ওর জন্য এই জিনিসটা করলাম, ওর কাজটা সারা হয়ে গেলে একটা মাথার চিন্তা আর কি গেল। তো যাই হোক, চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। না সুইমিং করো, সুইমিং করো, তুমি পারি না, করো না করো, এমনি লম্বা করে শুরু হয়ে যাবে। এই ডুবে যাচ্ছ, ডিম আছে, ভেসে এসো আরে গলা টা নেমে নে, সহ্য করে করতে বললো ওই দিকটা নিয়ে যাবো, ঠিক আছে এবার কাট কাট। সাঁতার কাটো, সাঁতার শিখছে আমি নামবো, তুমি আমার ভিডিও দাদা দাদা হাতটা মুছি
করছে কি আমি কিন্তু করেছি যাবি না তুই আসলাম এ বাবা চোখের তলা কালি হয়ে গেছে তোমার চলো ছোটিটা কি করলাম গো ছোটিটা ওই তো বৌদি আছে তো আমি তো ফোনটাও রাখবো আমি ঝিনুক নেবো কটা কোথায় পাবে আমি তো দেখিনি আজ অব্দি কোনো ঝিনুক দুজন মিলে দৌড়াচ্ছে কষ্ট হবে না ছোট্ট বাচ্চা একেবারে সমুদ্র থেকে সোজা চলে যাই হোটেলে হোটেলে গিয়ে ভালো করে স্নান ফান করে রেডি হয়ে আবার আমরা বেরোই দুপুরে লাঞ্চের জন্য তো মা বাবা হোটেলেই মানে আমরা যে হোটেলে স্টে করেছি সেই হোটেলেই দুপুরে খাওয়ার আনিয়ে নিয়েছে মা বাবা বললো আমরা আর বেরোবো না ওই ছোটো ছানাটাকে নিয়ে মানে আমাদের ছানাটাকে নিয়ে তো ঠিক আছে বেরোবে না যখন ওখানেই খাবার অর্ডার করে দেওয়া হয়েছে মা বাবা খেয়ে নিয়েছে এবং আমি দেখে এলাম যে মেয়ে ঘুমাচ্ছে আর দুধপুত তো সব দিয়েই দিয়েছি ওই দিকটা নিশ্চিন্ত এবার ঘটনা যেটা হয়েছে খুব জোর খিদে পেয়ে গেছে দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়ে যাচ্ছে মানে তিনটের বেশি হয়ে গেছে আর এত জোরে খিদে পেয়েছে কিছু বলার নেই তারপরে হচ্ছে ওই সকালবেলায় আমরা বেরিয়েছি অতক্ষণ সুইমিং পুলে ছিলাম তারপরে আবার সমুদ্রে গেছি সব মিলিয়ে ভীষণ ক্লান্ত লাগছে স্নান করার পর তো শরীরটা জাস্ট ছেড়ে দিয়েছে মনে হচ্ছে যে এখানেই শুয়ে পড়ি বাট কিছু করার নেই সবাই বেরোচ্ছে যখন গ্রুপের যার ডিমান্ড আর কি সবার তা সেটাই করতে হলো আর আমি ভাবছিলাম যে বেরোবো না ওখানে কিছু একটা অর্ডার করে মানে মা বাবা যেরকম অর্ডার করে রুমেই খেয়ে নিয়েছে সেটাই ভাবছিলাম করব বাট কী করা যাবে সবার সাথে বেরোলে এটা তো একটু করতেই হবে যাই হোক সবাই মিলে বেরোলাম আর আমরা যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে একদম সিম্পল ডাল আলু ভাজা আর হচ্ছে ইলিশ ভাপা এখানে যতগুলো কাপল তোমরা দেখছো যে যার মতন করে ওরা অর্ডার করেছে
আর আমরা এটাই অর্ডার করলাম, এটাই এখন আমরা খাবো। খেয়ে দিয়ে আমার তো সত্যি কথা ইচ্ছে করছে যে আমি হোটেলে যাই গিয়ে একটু লম্বা ঘুম দিই, আর ভালো লাগছে না, শরীর আর দিচ্ছে না। কারণ একটা ছোট বেবি থাকলে না, আমার বেবির সবে মাত্র বয়স হচ্ছে 4 মাস, আর বেবি থাকলে যেটা হয় রাত্রেবেলা জাগায় এবং ওর ফুল টেক কেয়ার করতে হয় সব থেকে বড় কথা। তারপরে কোথাও গিয়ে সেই আগের মতন ফ্রি মাইন্ডে অতটা এনজয় করা যায় না, বাট তবুও আমি সবার সাথে পাল্লা দিয়ে সবটা করছি। আর দুপুরের খাবারটা জাস্ট অসম ছিল, খুব তৃপ্তি ভরে খেয়েছি। এবং খেতে খেতে আমি ভাবছি যে খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে সোজা আমরা হোটেলে যাব, গিয়ে এসিটা চালিয়ে একদম টান টান করে শুয়ে 2-3 ঘন্টা একটু ঘুম দেবো, একটা বেশ জবরদস্ত। বাট এখানে প্ল্যান হচ্ছে কোথাও ঘুরতে যাওয়ার জন্য, মানে পুরীতে একটু ঘোরার জন্য, তো আমার একদমই ইচ্ছে করছে না। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, নেক্সট ব্লগ আসছে পার্ট 4। তো আদৌ কি আমরা বেরোলাম নাকি সোজা হোটেলে গিয়ে একটু টান টান ঘুম দিলাম, তো সেটা দেখার জন্য নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে হবে। ততক্ষণ লাইক করতে ভুলো না, কমেন্ট শেয়ার করো অনেক অনেক, আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আসছি পার্ট 4 নিয়ে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।